হয় ফ্রেন্ডস, জুনমণি হত্যার আজি দেড়মাহ পার হয়ে গল। প্রথমতে CID তদন্ত হল এমাহ ধরে, তারপর এমাহ সম্পূর্ণ হওয়াত CBI তদন্ত হল। এতিয়া কথা হল, থার্মিনেল দেখি নিশ্চয় গম পাইছে মই ভিডিওটি কিহর উপর বনাইছো। CBI যে তদন্ত করলে সেয়া প্রতিবেদন রাজহুয়া করবনে, আর যদি করে কেতিয়া করিব? নমস্কার, মই জয়া, মোর চ্যানেলের অন্য একটি নতুন ভিডিওলে আপনার স্বাগতম জানাইছো। আর আজির ভিডিওট মই নিশ্চয় CBI যিখিনি তদন্ত করলে সেয়া তদন্তর উপর মানে মোর মনটে যিখিনি কথা কৈছে সেই কথাখিনি মই ভাবি আপনার শেয়ার করো। আর যদি মোর চ্যানেলটা কোনোবাই প্রথম পোন প্রথমবারের বাবে চাই আছে, তেতিয়াহলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকতে থাকা বেল আইকনটো প্রেস করে অল করে দিব। আর যদি ভিডিওটি চাই ভাল লাগে, লাইক এটা নিশ্চয় করব, শেষত কমেন্ট করে জানাবলে নাপাহরিব আপনার মতামতখিনি। আর আপনার নিশ্চয় আজি দেড়মাহ ধরে সকলবিল দেখিয়ে আছে সংবাদ মাধ্যমত, জুনমণির যে মৃত্যুর প্রথম CIDয়ে তদন্ত করলে, CID তদন্ত করার একমাহ পিছত CBI আহিল। আর CBI তদন্ত করে থাকতে আমি শুনবলে পালো হঠাতে নালিয়া মানে জুনমণির মৃত্যুর পিছত যে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিল, সেয়া আপনাদেরও চাব পারিছে সংবাদ মাধ্যমত। আপনাদের যেনেকে চাইছে আমিও হেনেকেই চাইছো। গতি নালিয়া, সেয়া নালিয়ায় কৈছিলে যে জুনমণির মৃত্যু মানে যখন গাড়িয়ে খুন্দি আইছিল সেই গাড়িখন খুন্দি হওয়ার সময়ত নালিয়া খুব ধুনিয়াক মানে ওসরেরপ্রাই দেখা পাইছে। তখেতর মতামতখিনি এনেকা আছিল, আর তখেতে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিল। আর সেইখিনি কথা আমার সংবাদ মাধ্যমবিলাকে কি করেছে সেইখিনি কথাহে আসলতে উলিয়াব লাগিছিল, নহয় জানো? যদি দেখিছিল কেনেকুৱা ধরনের মানুষ দেখিছিল, জুনমণির মায়কে যখন এজাহার দিছিল জখলাবন্ধা থানাত, সেই মানুষ যিখিনি মানুষের নাম আনিছিল, লীনা দলৈ, আভাজ্যোতি রাভা, তারপিছত মনোজ, আর এনেকে কোনবা কোনবা নাম আনিছিল, সেইবিলাক মানুষ থিয় করায় আসলতে নালিয়াক দেখাব লাগিছিল, দেখিলে চিনি পাম বলে কৈছিলে নালিয়ায়, নহয় জানো? সেইখিনি কথা আমার সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমবিলাকে গুরুত্ব নিদি গুরুত্ব কত দিছে, নালিয়ায় কেজনী বিয়া পাতিলে, নালিয়ায় কত চুর করিলে, নালিয়ার কত কত মাইকী আছে, সেইখিনিতে গুরুত্ব দিলে। আর CBI তদন্ত করে থাকা সময়ত আমি গম পালো নালিয়া জেলত আছে, কোনোবা এখন জেলত থাকা বলে সংবাদ মাধ্যমতে দেখবলে পালো। আর তেতিয়াহে গেত হলেও যে নালিয়া কিহর কারণে জেলত থাকিল, কিহর কারণে থাকিল আমি বারো সেই নাজানো, যেহেতু CID তদন্ত করে থাকতে নালিয়া আহিছিল কথাখিনি CIDক কম বলে বা জুনমণিক ন্যায় দিম বলে বা ন্যায় পাব লাগে এনেকা ধরনের আহিছিল। তারপর হঠাতে যেটা আমিও CID তদন্ত নালিয়াক দেখা নোপা হলো, মনতে ভাবিছিল কত গল, নহয় জানো? এতিয়া CBI তদন্ত গম পালো নালিয়া কোনোবা এখন জেলত আছে, যদি জেলত আছে কি মানে কিহর কারণে জেলত আছে, নালিয়াক কোনে জেললে প্রেরণ করলে? CIDয়ে নিশ্চয় জুনমণি মৃত্যুর তদন্তত মানে নালিয়াও আহি গল নেকি, এনেকা একটা মোর মনোভাব হয়েছে। নালিয়া যদি জেলত আছে কিহর কারণে আছে, প্রত্যক্ষদর্শী বলে কোয়া কারণে হয়তো রাইজর মাজত সঁচা কথাখিনি উলাই পড়ব। আর যদি জেলত আছে এনেকাও তো হব পারে, নালিয়া যেহেতু আমার চেকপোস্টত যে CCTV ফুটেজ চাইছিলে তার তো নালিয়া গুহাটীত অহা প্রমাণটা নাছিলে, তাতো CCTV ফুটেজত উলওয়া নাছিল নালিয়া যে গুহাটীলে আহিছিল, কিন্তু সেয়া সুমিত পালর লগত নালিয়া আহিব পারে সেইখন গাড়িতে, হয়তো আহি নিশ্চয় নালিয়াও হত্যাকারী হব পারে, কারণ নালিয়াই দেখাই দিছিলে পেন্টুত, আমি দেখিবলৈ পাইছিল তেজৰ চেকুৰা, গতিকে তেজৰ চেকুৰা দেখা পোৱাৰ পিছত হয়তো এয়া হত্যাকাণ্ডত নালিয়াও জড়িত থাকিব পাৰে, হত্যাকারী হব পাৰে। আপোনালোকে মানে কি কয় নাজানো, মোৰ মনটোৱে কৈছে জুনমণিৰ শৰীৰৰ তেজ নালিয়াৰ গাত কেনেকে লাগিব পাৰে, তেজৰ চেকুৰা পেনটোত দেখুৱাই দিয়া দেখা পাইছিলোঁ যে এয়া মই জুনমণিক চাব যোৱাতে মানে, আৰু কথাৰ বহুত সাল সলনি দেখিছিলোঁ নালিয়াৰ। প্ৰথমতে কৈছিলে টোপনি লাগিছিলে, শিখৰ খাবৰ কাৰণে ৰৈছিলে, তাৰপিছত কৈছে এনেই মানে পুলিচ দেখা পাই কিনে পুলিচৰ গাড়ী বুলি ভাবি কিনে মানে লাইচেন্স নাছিলে সেইকাৰণে ৰৈছিলে। নালিয়াৰো ভাষ্যত বহুত পৰিৱৰ্তন দেখিছিলোঁ, যিহেতু প্ৰত্যক্ষদৰ্শী বুলি কৈছিলে, ভালদৰে তদন্ত CBIৰ তদন্তত অহা দেখা নাপালোঁ কিন্তু নালিয়াক। আৰু সুমিত পাল, সুমিত পাল আমি সাধাৰণতে যদি মই এক্সিডেণ্ট কৰিলোঁ হয়
মোক কিন্তু বেলেগ বুল ধাৰা নিদিলে হয়। মই কিন্তু জেলৰ ভাত খাই থাকিব লাগিল হয়। আমাৰ দৰে মানে সাধাৰণ ক্ষতিৰাম বাতিৰাম মানুহবিলাকে যদি এনেদৰে গাড়ী এক্সিডেণ্ট কৰি মানুহ মৰি গ'ল হয় তেতিয়াহ'লে নিশ্চয় জেলৰ ভাত খাই থাকিবলগীয়া হ'লহেঁতেন। এতিয়া কথা হ'ল, সুমিত পালে কেনেকৈ বেল পালে নহয় জানো? সুমিত পালে গাড়ী এক্সিডেণ্ট কৰি মানুহৰ মৃত্যু হ'ল বুলি, মানে জুনমণি মৃত্যু হোৱা গাড়ী সেইখনে বুলি কওঁ বাৰু, এক্সিডেণ্ট যিহেতু দেখাইছে এক্সিডেণ্ট হোৱাটো। গতিকে সুমিত পালে কেনেকৈ বেল পাব পাৰে? চি আই ডিয়ে সুমিত পালক কেনেকৈ বেলেবুল ধাৰা দিলে? আৰু বেলেবুল ধাৰা দিয়াৰ কাৰণেতো সুমিত পালে এদিনৰ কাৰণেও জেলত থাকিব লগা নহ'ল। আৰু নালিয়া কিহৰ কাৰণে জেলত থাকিলে সেইটোও বাৰু আমি সম্পূৰ্ণকৈ নাজানো, নে নালিয়াই হত্যাকাৰী চি আই ডিৰ মতে, নে কিদনাই কিবা বেলেগ কেছতে জেলত আছে সেইটোও নাজানো। যদি জেলত আছে মানে হঠাতে আমি চি আই ডিৰ লগত দেখা পাইছিলোঁ যেতিয়া জেলত থকা বুলি শুনিলোঁ। মোৰ মনটোৱে কৈছে হয়তো জুনমণিৰ হত্যাৰ ক্ষেত্ৰত এনেকুৱা লিংকতে নি কিনে জেলত থৈ দিছে হ'ব পাৰে। কিন্তু সুমিত গৈ কেনেকৈ, সুমিত পালকতো চি বি আইৰ তদন্তৰ আওতালৈ আনিব লাগিছিল। যদি সুমিত পালক চি বি আইয়ে তদন্তৰ আওতালৈ আনিলেহেঁতেন হয়তো বহুত কথাই ওলাই পৰিলেহেঁতেন। সেইবাবে সুমিত পালক এটা সাধাৰণ মানে বেলেবুল ছেকশ্যন এটাৰ কেছটো লগাই সুমিত পালক বেল দি নিজৰ ঠাইত ধুনীয়াকৈ পঠাই দিছে, তই মুকলি আকাশৰ তলত ঘূৰি থাক, যোনে মৰে মৰি যাৰ গ'ল গ'ল আৰু, এইবিলাক কি আহে যায় নহয় জানো। আৰু আমাৰ জুনমণিৰ মাতৃয়ে যিখন এজাহাৰত লীনাদলৈ ভগৱান, যোনে অসমৰ ৰাইজে ভগৱান, জুনমণিৰ মাতৃয়ে অলৰেডি কৈয়ে আছে লীনাদলৈ ভগৱান নেকিন, তদন্ত কিয় নকৰে? গতিকে লীনাদলৈ কিয় নাহিলে তদন্তৰ আওতালৈ? চি আই ডিও জেৰা কৰা দেখা নাপালোঁ। আমি দেখিলোঁ যে মৃত্যুৰ পিছদিনাখনে চব আৰক্ষী বিষয়াবিলাকৰ মানে ঠাইবিলাক পূৰণ বদল হ'ল, ট্ৰেঞ্চফাৰ দিলে, ইয়াতে এইখিনিয়ে শাস্তি দিলে চাগে চি আই ডি তৰফৰ পৰা। গতিকে লীনাদলৈ আহে নে নাহে, আহিব? আগতে নিউজবিলাকে কৈ আছিল বিগ ব্ৰেকিং নিউজ, লীনাদলৈ আহিব চি বি আইৰ তদন্তলৈ, কিন্তু এতিয়াতো একো নাই, নিউজতো একো দেখিবলৈ পোৱা নাই, সংবাদ মাধ্যমেও চাগে একো গম পোৱা নাই, পালে নিশ্চয় আমি জানিব পাৰিলোঁহেঁতেন। গতিকে এতিয়া কথা হ'ল চি বি আইয়ে যি প্ৰতিবেদন, সেয়া প্ৰতিবেদন ৰাজহুৱা কৰিব পাৰিবনে, নে আধাতে সমাপ্তি কৰি যাবলৈ বাধ্য হ'ব ঘৰলৈ উভতি? গতিকে সময়ে ক'ব। ভাবিলোঁ কথাখিনি, মনটো যিখিনি মোৰ মনটোৱে কোৱা কথাখিনি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিলোঁ। আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে, আৰু শেষলৈকে চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ। আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ, বাই বাই।